মাছ সব বাছাই করা হয়ে গেছে, যেগুলো খাওয়ার মাছ সেইগুলো ভাগ করে সব নিয়ে নিয়েছি। আর এই পার্শি মাছ আর পমফ্রেট মাছটা কিন্তু বিক্রি করবে। প্রথম খেয়াবটটা কিন্তু আমরা ছাড়িয়ে ফেলেছি, মানে আমরা ঘাটে আসতেই বোটটা ছেড়ে দিয়েছি, দুর্ভাগ্যের বিষয়। কারণ নমস্কার, সুন্দরপুর হিস্ট্রি অ্যান্ড মিউজিক ইউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষার বাবারা এই মাত্র মালমে বাড়িতে আসলো, আর এসেই মাছ বাছাবাছি চলছে। আর বিক্রি করা মাছ কিন্তু সেগুলো বাছাই করে বিক্রি করে দেবে। আর একটা দামি মাছ পেয়েছে, পমফ্রেট মাছ, সেটা কিন্তু গোসাই নিয়ে যাবে বিক্রি করতে। আপনারা তাহলে পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, বাড়ি এসে গেলাম, আর পথেই এখানে মামাদের এখানে মামারাও মাছ মারতে গিয়েছিল, ওদের মাছ সব পরিষ্কার করে বাছাবাছি করে ওরা তুলে নিয়েছে। এবার আমাদের মাছগুলো আমরা বাছাবাছি করছি। আর আজকে কিন্তু এই বুড়ো মাছগুলো দেখুন, বুড়ো পাশগুলো একদম একই সাইজ, কোনো ছোট বড় নেই। আর এই মাঝারি, তারপর ছোট সাইজ, আর এগুলো বিভিন্ন এইসব ফেসা, রামকরাটি, কেড়ে, আর এই যে কপাল খুলে গেল, এই যে কমপ্লিট। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলবেন আপনাদের ওখানে এই মাছের দাম কেমন। আমাদের এখানে গোসাবা আড়তে, মাছের আড়তে আনুমানিক 1000 টাকা রেট হবে আশা করছি। এখন মাছ নিয়ে যাবো কাঁটাতে, কত দামে বিক্রি হয় দেখা যাক। এই যে মামারা একটা কান মাছ পেয়েছে, এই যে মামাদের চিংড়ি মাছ, এই পার্শে মাছ 20 টাকা। মামাদের কাগজে ওরা বসে নেওয়া হচ্ছে, গাঙে গেলাম। কি করবি বাড়ি এখন কাটা যাবে না, কেন? আরে সে মালিক এসে কথা আমার, হ্যাঁ মালিক এসে কথা বলিস তো, হ্যাঁ মালিক এসে কথা বলিস, কা ঠুকা বলো দিয়ে ও গোল বাইসে চলে যাবে, ওই তো ওই তো মাছ ভাগ এনে মাছ সব বাছাই করা হয়ে গেছে, যেগুলো খাওয়ার মাছ সেইগুলো ভাগ করে সব নিয়ে নিয়েছি। আর এই পার্শি মাছ আর পমফ্রেট মাছটা কিন্তু বিক্রি করবে।
আগামী কাল গোশুয়াই নিয়ে যাবে মা আমরা খেতে নেব সুপ্রভাত বন্ধুরা এখন কিন্তু সকাল হলো আর এই ভোরবেলায় বেরিয়ে পড়ছি গোশবাতে মাছগুলো নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে দেখাবো মাছ সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো পর্বটি এখন আজকে আড়তে যাব আপনারা তাহলে আমার সঙ্গে আসুন গাড়িতে তেল ছিল না তেল নিয়ে নিচ্ছি দূরের রাস্তা যাব যদি পথে তেল ফুরিয়ে যায় সমস্যায় পড়ে যাব টলি বন্ধ এখানে একটা চায়ের দোকান খুলেছে মেঘের ঘন ঘটা আর এটা কিন্তু আমাদের লাক্সবন বাজারের গাড়ি স্ট্যান্ড এই যে টোটো বা ইঞ্জিন গাড়িগুলো সব এখানে কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করছে যাত্রীদের জন্য আর আমরা যাব এই সাইড দিয়ে যাবো দয়াপুর দিয়ে পার হবো কিন্তু এই গ্রামের ভিতরেই শেষ হয়ে গেছে এই বিষয়টা আপনাদের কোনোভাবেই কোনো সময় দেখাতে পারিনি আপনাদের সামনে আলোচনা করতে পারিনি দেখুন পুরো জঙ্গল এখানে যদি এসে বাঘ থেকেও যায় বোঝাও যাবে না কিন্তু এত ঘন জঙ্গল আমাদের বাড়ির কাছের যে নদীটা দত্ত নদী সেই নদী কিন্তু আমাদের এই দ্বীপের মধ্যে ঢুকে গেছে জায়গায় কিন্তু নদীটা শেষ হয়ে গেছে সেই জায়গাটাও আজকে আপনাদের দেখাবো আর এই দৃশ্যগুলো উপলব্ধি করার মতো দৃশ্য উপভোগ করার মতো দৃশ্য এখান থেকে বিগত কয়েক বছর আগে পার হয়ে এসে কিন্তু এই জঙ্গলেই ছিল দু তিন দিন হয়ে প্রচেষ্টা চালিয়ে কিন্তু অবশেষে বাঘটাকে সুন্দরবনের জঙ্গলে পৌঁছে দেয় গ্রাম ছাড়া করে সামনের দিকটা দেখুন একদম ঘন জঙ্গল
এই যে খালটা দেখুন ডান সাইডে আবির খাল আর এই খালে এখানে কিন্তু বাঁধ পড়ে গেছে এটা এক সময় নদী ছিল এই দত্ত নদী আগা ছিল এই দিকটা বাম দিকে ভাই একটু উঁচু করে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা দয়াপুর বাজারে এসে গেলাম আর ফেরিঘাটে যাব নদী পার হয়ে পাখিরালয়ের পারে যাব প্রথম খেয়া বোর্ডটা কিন্তু আমরা ছাড়িয়ে ফেলেছি মানে আমরা ঘাটে আসতেই বোর্ডটা ছেড়ে দিয়েছি দুর্ভাগ্যের বিষয় কারণ যেহেতু ভারতে মাছ বিক্রির বিষয় মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় কারণ পাইকারি যারা বাইরের থেকে আসে কলকাতা থেকে মাছ কিনতে তারা কিন্তু চলে যায় আবার ওই জন্যে একটু সমস্যা আমাদের হয়ে গেল এখন আরেকটা বোর্ড এসে গেছে এখন এই বোর্ডে যাবো এখন কখন ছাড়ে দেখি আর দেখুন এখানকার লুকটা দেখুন দয়াপুর নদীর এখানে কিন্তু অটোমেটিক কম বেশি করে সুন্দরবনে বারো মাসেই কিন্তু ট্যুর চলে এটা বোঝাই যায় আর টুরিস্টের বোট এখান থেকে অপেক্ষা করছে পর্যটকরা আসবে এবং তাদের নিয়ে ঘুরতে যাবে সুন্দরবনে আর আপনারা যারা আমাদের বাড়িতে আসেন জটিরামপুর দিয়েও যেমন যাওয়া যায় দয়াপুর হয়েও কিন্তু যাওয়া যায় মানে গোসাবা থেকে জটিরামপুর ঘাটে যেতে হয় আর এদিকে দয়াপুর ঘাটে ওপারে পাখিরালয় ওখানেও আসলে কিন্তু এখান থেকে নদী পার হয়ে দয়াপুর থেকে গাড়ি ধরে গাড়িপুর যাওয়া যায় আর সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন নতুন বিষয় যদি চোখে পড়ে আপনাদের তুলে ধরবো গুসো বাজারে এসে গেলাম আর কাটায় যাবো আপনি আসুন ভারতে আর আমাদের মাছ এখনো রেডি হয়নি ছোট চিংড়িগুলো আর একটু জল হালকা করে জল হয়ে গেছে ওই জন্য ছাড়ানোর চেষ্টা চলছে আর মাছগুলো এখনো দেওয়া হয়নি আর এখানে চলছে মাছগুলো সব তিরিশ চলছে তিরিশ টাকা ওই মাছগুলো একটু দেখি নিয়ে এসো দেশি মাগুরগুলো আমরা যে মাছ নিয়ে আসছি মাছ আর মাছ দেখুন ৪০ টাকা 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 ৪০ ট
মাছ সব কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে আর যেটা আকর্ষণীয় ব্যাপার ছিল কমপ্লিট মাছটা ওটা খুব দামি মাছ ওটা হাজার টাকা বিক্রি হলো তাই তো এক হাজার টাকা কিন্তু এক কেজির দাম আর অন্যান্য চিংড়ি মাছ পাশে আমার সব বাজারের সাথে বিক্রি হয়েছে এখন সেই দাদা আরও তো এসে গেছি সঞ্জীবদা অসুবিধা নেই আপনারা আসবেন মাছ ভালোভাবে বিক্রি হবে পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো মোটামুটি গোসল কাটা সবচেয়ে রেট বেশি আছে একটু এবং পিওর কোনো ভাইরাসের মাছ নয় এখানে চাষি মাছ এখানকার চাষ করা হয় পুকুরে খাল বিল নদীতে এখান থেকে তোলা হয় প্লাস এখান থেকে সাপ্লাই দেওয়া হয় কলকাতাতে ঠিক আছে ম্যানেজারের ওখানে যাবো দেখবো যে আমাদের কত কী বিল হলো আমাদের হিসাব চলছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বর্ষার বাবা গোসওয়াত থেকে এইমাত্র বাড়িতে আসলো আর সেই পমফ্রেট মাছটা কিন্তু হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে আর আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে দেখো গায়ে